যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই, ঈশ্বরকে ধন্যবাদ আমরা প্রভুভোজ পেয়েছি, এবং প্রভুকে ধন্যবাদ আর একটা বিজয় দিন আমরা পালন করছি। আমরা খ্রিস্টতে শুনেছি যে এক নতুন জীবন পেয়েছি, কিন্তু এই নতুন জীবনটা কি ধরনের জীবন, তার লক্ষ্য কি, তার সাফল্য কি, তার প্রাপ্তি কি, বা কি পাই আমরা এই নতুন জীবনে, কেন খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করব, খ্রিস্ট আমাদের জীবনে কি। আজকে আমাদের খ্রিস্টকে যারা বিশ্বাস করে পাপের শুধু পরিত্রাণ পায়নি, এক নতুন জীবন পেয়েছি, 2 করিন্থীয় 5:17 বলে তুমি হচ্ছে নবসৃষ্টি, নতুন সৃষ্টি ঈশ্বরের, যখন পাপের ক্ষমা চেয়ে আমরা আত্মা এবং জলে তার নামে বাপ্তিস্ম গ্রহণ করি। আর তাই যিশু আজকে আমাদের এক নতুন জীবন শুধু দেননি, তার একটা নির্দিষ্ট লক্ষ্য দিয়েছেন, সেই লক্ষ্যটা যেন খ্রিস্টকে আমরা লাভ করি, খ্রিস্টকে আমরা যাতে পাই আমাদের জীবনে সর্বদা। আমরা তো পেয়েছি খ্রিস্টকে, খ্রিস্টান, খ্রিস্টিয়স যে শব্দ থেকে এসছে, খ্রিস্টের গ্রিক প্রতিশব্দ, সেই খ্রিস্ট যিনি ঈশ্বরের সমস্ত মনোনীত আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, আমরা যারা বিশ্বাস করে পাপের পরিত্রাণ পেয়েছি, তিনি আমাদের হৃদয়ে বসবাস করছেন। আর তাই আমাদের হৃদয়ে যে পবিত্র আত্মা, যিশু যে প্রতিজ্ঞা দিয়েছিলেন তার অনুপস্থিতিতে এই পৃথিবীতে, সেই আত্মা আমাদের নিয়ন্ত্রণ করবে। আর তার একটাই লক্ষ্য আমাদের খ্রিস্ট জীবনে, যিশু যা চান সেই জীবনে আমরা যাতে তার সাথে একাত্ম হয়ে চলি। তাই আজকে আমরা যারা যিশুর কাছে এসেছি, নতুন জীবন লাভ করেছি, প্রত্যেকের লক্ষ্য একটাই, যেন যিশুকে সাধু পৌলের মতো আমরা লাভ করি, পাই আমাদের জীবনে সর্বদা। তাই আসুন আজকে আমরা বাক্যের অংশ থেকে যাওয়ার আগে আমরা প্রার্থনা প্রভুর কাছে নমিত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, আমাদের হৃদয়কে প্রস্তুত করেছো, আমাদের হৃদয়কে সেই স্বচ্ছতা দাও, পবিত্রতা দাও, যাতে তুমি যে লক্ষ্য নির্ধারিত করেছো সেই লক্ষ্য আজকে আমরা শুনব না, আমাদের হৃদয়কে সেই গ্রাহ্যতা দাও এবং সামর্থ্য দাও বুঝবার। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। তাই খ্রিস্টীয় জীবনে যখন আমরা লক্ষ্যগুলো থাকে, আমরা দেখি যে কোন অংশ থেকে আমরা দেখছি, যে ফিলিপীয় 3:18 অংশ দেখছি, সেখানে সাধু পৌল, আমরা জানি পৌলের জীবনযাত্রা কি ছিল, আমরা একটু পরেই শুনব, সেই পৌল বলছেন ফিলিপীয় ফিলিপীয় 3:8 যে বলছেন যে যিশুকে জানাটা শ্রেষ্ঠটা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলে গণ্য করি। তার মানে কি বলছে এই পৌল, তার জীবন ছিল অন্যরকম, যার নাম ছিল শৌল, সে জীবনের সাথে আর এখন পৌল যে নাম এসছে একই লোকের, কিন্তু তার আচরণের কোনো তফাৎ ছিল, কারণ উনি একটা সময় যিশুকে জানতেন শুধু না, উনি যিশুকে জানতেন যে যিশু কে, কিন্তু উনি বিশ্বাস করেননি, আর এখন উনি জেনেছেন, বিশ্বাস করেছেন। তাই এই দুটো জীবনকে রেখে আমরা জানবো, যখন আমরা যিশুকে বিশ্বাস করিনি, জানি যিশুকে, আর যখন বিশ্বাস করেছি, শুধু জানাটা বুদ্ধি দিয়ে নয়, চোখ দিয়ে দেখে নয়, পড়ে নয়, আমরা প্রতিদিন অভিজ্ঞতা লাভ করি তার জীবন্ত উপস্থিতির সাক্ষ্যের মধ্য দিয়ে। আর তাই ফিলিপীয় 3:8 সাধু পৌল ফিলিপিসে প্রদেশ তাদের পথে পত্রে উনি লিখেছেন, ভাই বোনেরা, আমার জীবনে যিশুকে জানার পর অনেক কিছু জেনেছি, কিন্তু অনেক আমার ক্ষতি হয়েছে, দৈহিকভাবে, মানসিকভাবে, যেটা পৃথিবীর মতো জীবনে চলতে গেলে আমার চাই সেটা আমি পাইনি, আর সেটাকে তিনি ক্ষতির বলে তুলনা করছেন। আমি যিশুর কথা বলতে গিয়ে, যিশুর পবিত্র জীবনে চলতে গিয়ে, যিশুর কথা শুনতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি,
কিন্তু হ্যালেলুইয়া, উনি বলছেন যে সেগুলোকে আমি সমস্ত বর্জ্য পদার্থ হিসেবে মলমত, মল আমরা নির্গম করি, সেই মলমতের সাথে বলছে তার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। যে জীবন আমি যাপন করেছি এবং যিশুর জীবনে যাপন করতে গিয়ে যা আমার ক্ষতি হচ্ছে সেগুলো আমার কাছে কোনো ব্যাপার নয়, কেন এই কথাটা বলতে পারেন? আর তাই উনি বলছেন তার একটাই উদ্দেশ্য, আমি এত ক্ষতি হয়েছে যিশুর জীবনে চলতে গিয়ে সেগুলোকে আমার মূল্যহীন করে ফেলেছি, কারণ যিশুকে যাতে লাভ করতে পারি সেটা আমার জীবনের সর্বোচ্চ মূল্য, এক বৃহৎ মূল্য যিশু আমাদের জীবনে থাকাটা। আর তাই এই অংশ থেকে আমরা এগোবো আজকে। তাই ফিলিপীয় 3:8-9 বলছে, তাহার নিমিত্ত যিশুর জন্য সমস্তরই ক্ষতি সহ্য করেছি আর তা মলবৎ গণ্য করেছি, যেন খ্রিস্টকে লাভ করি, খ্রিস্টকে পাই আমাদের জীবনে। আমরা অনেক কিছু পেতে চাই আমাদের জীবনে, সাধারণ জীবনে পেতে গেলে তার একটা মূল্য আমাদের দিতে হয় না? আমরা প্রতিটি জীবনে কিছু পাওয়ার জন্য একটা মূল্য দিই, সম্পর্ক হতে পারে, বস্তুগত জিনিস পাওয়ার অধিকার হতে পারে, অনেক কিছু, তার জন্য আমাদের একটা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হতে পারে। কিন্তু আমরা সেটাকে বিচার করি যে আমি যে এটা পেতে গেলে কতটুকু অর্থ ব্যয় করবো, যদি জাগতিক বস্তু হয়, যদি সম্পর্ক হয়, এর সাথে সম্পর্ক রাখলে আমার কতটুকু লাভ হবে। আমরা এইভাবে কি করি, আমাদের সমস্তভাবে সেই জীবনের জায়গাটাকে তৈরি করি যাতে একটা কিছু লাভ করতে পারি, তার জন্য এইটুকু ক্ষতি আমি স্বীকার করব। কিন্তু এখানে পৌল যে লাভ ক্ষতির কথা বলেছে, সে লাভ ক্ষতি শুধু সাধারণ লাভ ক্ষতি না, স্বয়ং ঈশ্বরীয় জীবন থেকে সে বিচ্ছিন্ন হতে পারে যদি খ্রিস্ট তার জীবনে না থাকে, কারণ খ্রিস্টই হচ্ছে আমাদের জন্য ধার্মিকতা, তাই না? খ্রিস্ট হচ্ছে আমাদের জন্য ধার্মিকতা। আর তাই সে বলছে যে খ্রিস্টকে যেন লাভ করতে পারি, আর কি বলছে, নয় যেন আমাকে তাহাতেই যেন দেখতে পাওয়া যায়। তার মানে প্রথমে বলছে যে খ্রিস্টকে যাতে পেতে পারি, তার মানে কি, সে যাতে আমার সাথে সর্বদা থাকে, আর দ্বিতীয় কি, যাতে আমিও তার মধ্যে সবসময় যুক্ত থাকি। তো দুভাবে জীবনযাত্রা আমাদের জীবনটাকে, খ্রিস্টকে আমার জীবনে থাকতে হবে এবং আমিও খ্রিস্টের সাথে যুক্ত থাকবে, এই না খ্রিস্ট শুধু আমার সাথে থাকবে। চ্যালেঞ্জিং, আমি বলছি ভাই বোনের আজকে, এটা অনেক সময় আমাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে, কারণ নতুন জীবন আমরা যারা জলে আত্মায় বাপ্তিস্ত নিয়েছি তাদের কাছে এক বড় পরম আনন্দ, কারণ আমরা শুধু পবিত্র হৃদয় পাইনি, আমরা পাপের পরিত্রাণ শুধু পাইনি, আমরা পেয়েছি এক সুন্দর, এক বিজয়ী জীবনের ভবিষ্যৎ। যখন আমরা জলে বাপ্তিস্ত নিয়েছি, আমরা প্রভুর নামে সেই মৃত হয়েছি জলের তলায় গিয়ে, যেভাবে প্রভু শায়িত ছিলেন আর উঠেছি যিশু 3 দিন পর যখন পুনরুত্থিত হয়েছিলেন, সেই দেহ এবং আত্মায়, শুধু আত্মায় নয়, দেহ এবং আত্মায়, তেমনি আমরাও তার সেই সাংকেতিক অর্থে আত্মিক রূপে আমরা আমাদের পাপের জীবন থেকে তার পবিত্র জীবনে উত্তীর্ণ হয়েছি। আর তাই এখানে বলছে যে আমাকে এমন জীবন খ্রিস্টকে লাভ করতে গেলে দরকার, যত আমার যা ক্ষতি হোক সেগুলো আমার কাছে মূল্যহীন। আমাদের জীবনে একটা বাড়ি বানাতে গেলে অনেক সময় অনেক ধার দেনা করতে হয়, ভাবি কি করে দেবো, কিন্তু যখন ভাবি যে লোনটা শোধ করতে পারলে বাড়িটা সম্পূর্ণ আমার, সেই ভবিষ্যৎটা আমাদের কি করে সাময়িক ক্ষতি স্বীকার করতে হতে পারে। আমার এই লোনটা নিতে গিয়ে খরচ বেড়ে যাবে, সংসারের খরচ অনেক কমাতে হবে, নানান আনুষঙ্গিক খরচ, তো আমরা এই ক্ষতিগুলো তখন স্বীকার করি কেন, আমাদের একটা ভবিষ্যৎ আছে সেটা পেয়ে। তেমনি খ্রিস্ট হচ্ছে আমাদের শুধু বর্তমান নয়, উনি আমাদের ভবিষ্যৎ, উনি আমাদের সাথে থাকা মানে শুধু এই পৃথিবীর জীবনকে স্বাচ্ছন্দ্য আনন্দ ওনার জন্য দেবেন না, উনি সেই সান্ত্বনা, সেই শান্তি উনি বর্ধিত করেন সেই স্বর্গ অবধি, যখন আমাদের পরও এই জীবনটা থাকবে, মৃত্যুর পরও আমাদের পুনর্থিত করবেন। আর তাই বলছে যে খ্রিস্ট আর আমি, এই দুটো জীবন বলেছে। তাহলে আমাদের এখন লক্ষ্যটা কি, আমাদের বলছে যিশু
যদি লাভ করতে হয় আমাদের নিজের ধার্মিকতা, যা ব্যবস্থা, ব্যবস্থা মানে ধর্মীয় নিয়ম কানুন পালন করে, ধর্ম ব্যবস্থা কত পৃথিবীর, এটা করো না, ওটা ছিও না, ওটা ধরো না, এইবারে এই করো, এই নিয়ম পালন করো, তাই না? বলছে যে ওই ব্যবস্থা যেন না হয়, কিন্তু ধার্মিকতা বিশ্বাসের দ্বারা হয়। তো আমরা এখানে দু ধরনের ধার্মিকতা দেখি, লক্ষ্য প্রথমে দেখবো, আমাদের লক্ষ্য কি আজকে এই পাঠ্য করছি এই অংশটা, আমাদের লক্ষ্য যাতে খ্রিস্ট তুল্যতায় নিজেকে আমরা জানি আমরা কে, যাতে খ্রিস্টকে লাভ করি, আমাদের আইডেন্টিটি, আমাদের ব্যক্তিত্ব খ্রিস্টের জীবনের সাথে একাত্ম, এই খ্রিস্ট জীবন আমাদের নতুন আইডেন্টিটি, নতুন জীবনের লক্ষ্য দিয়েছে। তাই আমরা আমাদের চিনব যে আমরা কি জীবন বইছে এই পৃথিবীতে, পৌলের মতো যে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়নি, দৈহিক আঘাত, কষ্ট, দুঃখ, বেদনা সবকিছুর মধ্যে আমাদের একটাই লক্ষ্য, খ্রিস্টীয় মতো আমরা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাব, খ্রিস্ট, ক্রাইস্ট লাইকনেস, খ্রিস্টের মতো করে আমাদের জীবন চলবে। আর তাই এর থেকে আমাদের কি প্রাপ্ত হবে, আমরা একটা বিজয়ী জীবন পেতে চাই, যে বিজয়ী জীবন আমরা আমাদের কার্যে না, যিশুর প্রতি বিশ্বাস দিয়ে তার কাছে সমস্ত সমর্পিত জীবনে আমরা সেটা লাভ করতে পারি। আজকে আমাদের লক্ষ্য এবং আমাদের প্রাপ্তি সম্বন্ধে আমরা জানলাম, এই লক্ষ্য কি হবে সেটা নিয়ে বিশ্লেষণে আমরা এবার যাব। ফিলিপীয় 3:9 বলেন, কি বলছেন পৌল, যে আমার নিজের ধার্মিকতা যা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়। তার মানে সে তার অভিজ্ঞতার কথা একটা বলছে যেটা আগে তার ছিল। সে কি হলো, ইহুদি জাতির এক বড় মাথা ছিল, যে মাথা ছিল তার, যখন যিশুকে জানতো না, এই পৌল যার নাম শৌল ছিল, তার জীবনের একটা লক্ষ্য ছিল, তার একটা প্রাপ্তিও ছিল। আজকে আমরা যেমন লক্ষ্য কি বললাম, খ্রিস্টের মতো যাতে আমরা হতে পারি, আর প্রাপ্ত কি, যাতে খ্রিস্টকে লাভ করতে পারি আমরা, আমাদের প্রাপ্তিটা হবে খ্রিস্টের সমস্ত বিজয়ী জীবন লাভ করতে পারি। কিন্তু যখন যিশুকে পৌল জানতো না বা আমরা জানতাম না, আমাদের কি ছিল তখন, পৌলের ভূত একটা ছিল, বা আগের জীবন ছিল, সেই জীবনটা কি বলে, সেই জীবনটাতে সে পাপে চলতো, সে ধর্মীয়ভাবে অনেক কিছু ভালো ছিল, সে অনেক কিছু হয়তো করত, কিন্তু সেটা তার নিজস্ব জীবন ছিল। সে এক বড় ইহুদি জাতি থেকে এসছে, তার জীবনযাত্রার মধ্যে অনেক কিছু ছিল, যেমন সে ধর্মীয় ব্যবস্থা পালন করত, তার ধর্মের যা নিয়মকানুন ছিল, সে নিজেকে ভাবত আমি পবিত্র হয়েছি ভালো কাজ করে। তো এই ধরনের তার একটা গোল ছিল, কি, যে আমি ধর্মীয়, আমার প্রচলিত, আমার ধর্মের নিয়ম অনুযায়ী পালন করে পালন করব, এটা তার লক্ষ্য ছিল। আর তার প্রাপ্য কি ছিল, যে ওই ধর্মকালও পালন করলে আমি বোধহয় স্বর্গে যাব এবং ঈশ্বরের পবিত্রতা পাব। আর তাই এখানে বলছে যে আমি যেন কি পড়েছি, যেন খ্রিস্টকে লাভ করি। আমিটা কে, যখন আগের জীবনে পৌল ছিল, কি বলেছে, নিজের ধার্মিকতা, সেই অংশ আসবো, কিন্তু আমিটা কে সেটাকে বলেনি। যখন এই অবস্থায় উনি বলছেন আমি পৌল, সে একটা কি, যিশুর বিশ্বাসের দ্বারা নতুন জীবন পেয়েছে, নবসৃষ্টি। সে কি, সে হারানো সন্তান ছিল পাপে, যিশুর কাছে এক পবিত্র জীবন পেয়েছে। সে কি, সে যোহনের 3:3 অনুযায়ী সে নবজীবন লাভ করেছে, নতুন জীবন। আর কি, সে এক নতুন প্রত্যাশা পেয়েছে, আর তার যিশুর জীবনযাপনের মধ্যে সময় সে পবিত্রতা পেয়েছে। এই অবস্থা সে বলছে যাতে আমি যেন খ্রিস্টকে লাভ করি। আমাদেরও তাই, আজকে আমরা যদি খ্রিস্টকে লাভ করতে চাই, আমাদের নবসৃষ্টি আমরা হয়েছি, আমরা পাপে হারিয়ে গেছিলাম, আমরা নতুন জন্ম নিয়েছি, নতুন প্রত্যাশা পেয়েছি, যিশু আসবেন আমাদেরকে উনি নিয়ে যাবেন, মৃত্যুর পরেও আমরা পুনরুত্থিত কবর থেকে উঠে যাব, তাই তার পবিত্র আত্মার জীবনে চলছি। আর কি পেতে পারি আমরা, বলছি যেন খ্রিস্টকে লাভ করি। কি লাভ খ্রিস্টকে করে, যাতে তার সান্নিধ্য পেতে পারি,
তাকে যাতে সন্তুষ্ট করতে পারি, তাকে যাতে সমস্ত ভালোবাসতে পারি, তার ধার্মিকতা পেতে পারি। আর বলছে যে তার মধ্যে যেন আমি আগেরটায় পড়লাম যে তাহাই যেন আমার হয়, বলছেন যে যাতে আমি আমার ধার্মিকতা না খ্রিস্টের ধার্মিকতা আমরা পেতে পারি। আর তাই এই নিজের ধার্মিকতা উনি কি বলছেন আমরা শুনব, যে নিজের ধার্মিকতা বলতে এখানে কি হয়, দু ধরনের ধার্মিকতা হয় আমরা দেখছি হিব্রিয় ভাষায় লেখা রয়েছে, সাদাক লেখা রয়েছে এখানে হিব্রিয় ভাষায়। এই ধার্মিকতা কথাটা অনেকে অনেকভাবে ব্যবহার করে, কিন্তু যখন আমরা খ্রিস্টীয় জীবনে আসি তো দু ধরনের আমরা দেখি পৃথিবীতে ধার্মিকতার দেখা যায়। একটা হয় যেটা ধর্মীয় আইন নিয়ম কানুন পালন করে, ধর্মাচার করে, যেটা মানুষ অর্জন করে। আর একটা হয় যেটা ঈশ্বর যিনি আমাদের ভালোবেসে দেন, পাই আমরা, আমরা অর্জন করি না, আমরা ঈশ্বরের পবিত্রতা অর্জন করি না। তাই এই দু ধরনের ধার্মিকতা এই প্রসঙ্গে আমি বলতে চাই, কারণ কারণ সাধু পৌল বলেছেন কি বলেছেন, যে নিজের ধার্মিকতা যা ব্যবস্থা হইতে পারত, তার মানে সে ধর্ম কর্ম করে কি পেয়েছে, সেই ধর্মীয় বিধিস্তা মানুষ মেনে সে যখন যিশুকে জানতেন না, তার নিজের ধর্মে অনেক নিয়ম কানুন ছিল, সেই সব উৎসব ছিল, সেগুলো মেনে চলতেন, আর সেটাকেই উনি তুলনা করেছেন আমার এটা নিজের ধর্মিকতা, আমি এগুলো পালন করে এই নিয়ম ব্যবস্থা আমি সেটা পেয়েছি, কিন্তু এখন আমি এগুলো চাই না, এগুলো আমার কাছে কোনো মূল্য নেই, কারণ এ ধার্মিকতার যদি আমি নিজেই লাভ করি তাহলে খ্রিস্টের কি গুরুত্ব আছে আমরা দেখব ওখানে। আর তাই নিজের ধার্মিকতা বলতে কি বুঝিয়েছে, যে আমরা নিজেরা নিজের ধার্মিকতা অর্জন করি, তার মানেটা কি, আমাদের নিজস্ব চিন্তা খাটিয়ে, আমরা কাজ করে কিছু, আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গি সবাইকে ভালো দেখিয়ে, এবং আমাদের ধর্মের নিয়ম কানুন মেনে চলে তার আনুগত্য দেখিয়ে, আবার আচার অনুষ্ঠান করে, অথবা আমাদের যে প্রচলিত ঐতিহ্য সেগুলো মেনে সবকিছু করা, সবাইকে সম্মান করো। আর হয়তো অনেক সময় আমি ভাবি আমি অন্যদের থেকে অনেক বেশি ভালো, এগুলো হচ্ছে আমাদের নিজেদের ধার্মিকতা। শুধু তাই না, এই নিজের ধার্মিকতায় আমরা কি করি, যদি ভালো কাজ করি তাহলে আমি অনেক ভালো ফল লাভ করব, ঈশ্বরের কাছে আমি অনেক আশীর্বাদ পাবো, ভ্রান্ত। তাই সাধু পৌল এই আগের জীবনে চলেছে, আমরা পেরিতের নয় অধ্যায় দেখি যে কিভাবে সে খ্রিস্টীয় বিশ্বাসীদের হত্যা করার জন্য একের পর এক সে এগিয়ে যাচ্ছিল, যিশু তাকে থামিয়েছে কিভাবে দামাস্কাসের পথে, কারণ সে নিজেকে ধার্মিক ভাবত, খ্রিস্টীয় লোকদের হত্যা করত। সেই লোক আজকে বলছেন তার পূর্ব অভিজ্ঞতা থেকে, যে আমি পূর্ব অভিজ্ঞতা, আমি এই সব কাজ করেছি, ধর্মীয় ব্যবস্থা মেনেছি, আমার জাতের আমি আচার আলোচন পালন করেছি, উৎসব করেছি, আর ভালো কাজ করে ভাবতাম আমি বোঝায় ঈশ্বরের কাছে ভালো আশীর্বাদ পেয়েছি, আমি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা হয়েছি। আর আজকে সে সেই সাক্ষ্য দিচ্ছে যে আমার পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ ভুল, ভালো কাজ করে ঈশ্বরের পবিত্রতা ধার্মিকতা অর্জন করা যায় না। তাহলে এর উপায় কি আমাদের? আর তাই রোমিও 10:3 বলছে, কি বলছে, ঈশ্বর মানুষকে ধার্মিক প্রতিপন্ন করে, যে ঈশ্বর বলছে আমি তোমায় ধার্মিক করব, সেটা মানুষ শুনতে চায় না, তারা নিজেদের চেষ্টায় অর্জন করতে চায়, ধর্ম পালন করে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চায়। ঈশ্বর বলে আমি তোমায় ধার্মিক করব, তারা মানুষ বলে না আমি নিজে ধর্ম পালন করব, করে আমি ধার্মিক হব। আর তাই বলছে ঈশ্বর যে পথে মানুষকে ধার্মিক করেন তা গ্রহণ করেননি। সাধু পৌল তার মধ্যে একজন এক সময় ছিলেন, যে যিশুকে জেনেও যে উনি মানুষের পাপের জন্য ক্রুশে চলেছেন, তারপর তাকে যারা বিশ্বাস করত তাদের দিনের পর দিন উনি হত্যা করেছেন, আর সেই মানুষটা আজকে সাক্ষ্য দিচ্ছেন যে আমি সেই নিজের ধর্মে চলেছি। নিজের ধর্ম কি ছিল, আমি ভালো কাজ করব, আমি ধর্মীয় ব্যবস্থা মেনে চলবো, লোকের ভালো করব, তাহলে আমার ভালো হবে, বলছে এটা কোনো ধার্মিকতা নয়, যে ধার্মিকতা আমি অর্জন করি আমার কৃতিত্ব, সেটা ঈশ্বরের কৃতিত্ব কি হতে পারে, ঈশ্বরকে কেন আমি বলবো তোমার গৌরব, তোমার প্রশংসা, আমার প্রশংসা সকলে করবে,
নিজের ধার্মিকতা যারা করে সেই ধার্মিকতা আসে কোথা থেকে? আইন থেকে। তার উৎসটা কোথায়? ধর্মীয় আইন ব্যবস্থা। আর তাই আমাদের জানি যে ঈশ্বর সেই সাধু পৌলকে প্রস্তুত করেছিলেন, কারণ ওনার জীবনের আগের লক্ষ্য কি ছিল? ধর্মীয় আচার বিধি মেনে ধার্মিক হও। আর তাই সেটা কি ছিল? তার লক্ষ্য ছিল কি? নিজস্ব নিজের ধার্মিকতা অর্জন করা, নিজের সন্তুষ্টি হওয়া, নিজের প্রশংসা পাওয়া। আরে দেখো এ সৌলক কি ভালো লোক, কত ধার্মিক লোক, সারাদিন ঈশ্বর ঈশ্বর করেন, ঈশ্বরের নামে চলেন, নিজে প্রশংসা পেতেন, সেই গৌরব ঈশ্বরের যেত না। তার ধার্মিকতা ছিল নিজের গৌরবের জন্য, আমি ভালো কাজ করব, ভালো অর্জন করব, আর আমি লোকের প্রশংসা নেব, আমি কত ভালো, আমি ধার্মিক, আমি পবিত্র। ও সার্টিফিকেট ঈশ্বরের কাছ থেকে আসে না, ওটা আসে মানুষের পাপের লোক থেকে। আর তাই বলছে যে পল একজন ধার্মিক লোক ছিলেন, তিনি আইন কানুন মেনেছিলেন এবং খ্রিস্টানদের হত্যা করেছিলেন, এবং অনেক তার বুদ্ধি ছিল, অনেক শাস্ত্র জ্ঞান শুধু নয়, অনেক ভাষা জানতেন। এই লোকটা আজকে সাক্ষ্য দিচ্ছে যে আমি এগুলো যে করে এসেছি আগে, আমার এই জীবনে যিশুকে জানার আগে, সব ভুল, মূল্যহীন। তাহলে এখন কি জীবন? যিশুকে জানার পর ওটা যদি মূল্যহীন করে দাও, তাহলে তোমার জীবনটা কি অবস্থা দাঁড়িয়েছে? আমরা দেখি এখানে উনি কি বলছেন। বলছে যে আমি এটা চাই না, এই ধার্মিকতা। আমি কি চাই? আমি চাই সেই ধার্মিকতা যা খ্রিস্টকে বিশ্বাস করে পাওয়া যায়। হালেলুয়া। তার ধার্মিকতার আগের জীবনে উৎস ছিল ধর্মীয় আইন, আর এখন যখন এই নতুন আমাদের দেখছি, বলছে যে কি তিনের নয়, যে যিশুকে ধার্মিকতা, যদি যিশুকে বিশ্বাস করি, সেই বিশ্বাসে কি হয়? ঈশ্বর থেকে ধার্মিকতা পায়। প্রথম ধার্মিকতার কথা বললাম, ওর আগের জীবনে পৌল কি করেছেন? ধর্মীয় ব্যবস্থা পালন করে, আইন মেনে চলে উনি অর্জন করার চেষ্টা করেছেন। তো আইন ছিল তার লক্ষ্য পালন করা, কিন্তু এখানে ঈশ্বরের কাছ থেকে উনি ধার্মিকতা পাচ্ছেন। উনি পৃথিবীর আইন থেকে ধর্মীয় ধার্মিকতা লাভ করছেন না, স্বয়ং ঈশ্বর সার্টিফিকেট দিচ্ছেন তার বিশ্বাস খ্রিস্টের ওপরের জন্য। হ্যালেলুয়া। আজকে আমরা বসেছি এখানে সাধু পৌলের মতো, যারা খ্রিস্টকে লাভ করি, যারা খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি, আমাদের আগের জীবনে যা ধর্মীয় রীতি মেনে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেছি, আমি ভালো ধার্মিক, ভালো ভালো কাজ করছি, ধর্মীয় গান গাইছি, ধর্মীয় বাক্য পড়ছি, ধর্মীয় ধার্মিকতা অর্জন করা যায় না। বাইবেল পরিষ্কার বলে ওটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহের দান। আর তাই ফিলিপিয়তে এখানে আমাদের স্মরণ করাচ্ছেন, পৌল সেদিন ফিলিপিয়দের স্মরণ করিয়েছিলেন, আজকে আমাদের স্মরণ করাচ্ছে যে দেখো আমার জীবনে কিন্তু অনেক কষ্ট পাচ্ছি খ্রিস্টের জন্য চলতে গিয়ে, কিন্তু ঘাবড়েও না, আমরা নতুন জীবনে প্রবেশ করব। আর তাই ধার্মিকতা খ্রিস্টের দ্বারা হয় বলতে কি? রোমীয় 10:6 বলে যে ধার্মিকতা ঈশ্বরের বিশ্বাস থেকে আমরা জন্মান, যে ধার্মিকতা আমরা অর্জন করি না, যে ধার্মিকতা আসে ঈশ্বরের কাছ থেকে, তার পুত্র খ্রিস্টের মধ্যে বিশ্বাস করে। খ্রিস্ট ক্রুশে আমাদের জন্য মৃত্যুবরণ শুধু করেননি, রোমীয় 10:9 করি, যারা মুখে বিশ্বাস করি, স্বীকার করি যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, ক্রুশে দাঁড়িয়েছেন এবং 3 দিন পর উত্থিত হয়েছেন, তাহলেই আমরা উদ্ধার পাই। আর তাই বলছে শুধু বিশ্বাস দ্বারা আমরা পাই সেটা, তার দয়া এটা অনুগ্রহ আমাদের দেন, আমরা তার থেকে নিই না, ধর্মীয় আইন কানুন ঈশ্বরের মেনে আমরা অর্জন করি না ঈশ্বরে। তাই রোমীয় 6:23 পৌল বলেছেন যে এটা হচ্ছে অনুগ্রহ, তার দয়ার একটা দান, যে আমাদের উনি ধার্মিকতা হতে দিয়েছেন, উনি দয়া করে তার খ্রিস্টকে ক্রুশে চড়িয়ে। আর আজকে আমরা দাঁড়িয়েছি, 10:9 বলছে যে কি, যদি মুখে এবং অন্তরে বিশ্বাস করো তুমি, তাহলে আমি কি হব? জীবিত হব।
কিসে? আত্মায়। আমরা যারা যিশুকে জেনেও পাপ জমা দিই না, তারা পাপের আত্মায় চলি। আর তাই বলছে যে যারা অন্তরে বিশ্বাস করে এবং ধার্মিকতা লাভ করে, আমরা খ্রিস্টকে লাভ করতে গেলে আমরা কি করি? বিশ্বাস করি। বিশ্বাস করলে খ্রিস্টকে শুধু লাভ করি না, খ্রিস্টের যে পবিত্র ধার্মিকতা, তিনি পাপ না করো, তিনি পাপ বহন করেছেন আমাদের, আর তার পবিত্রতা আমাদের ইম্পিউটার হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা অর্জন করিনি। দ্যাট ইজ আ গিফট, দান। হ্যালেলুইয়া, কি আনন্দের দিন! একটা বিজয় দিবন আমরা লাভ করেছি। কিন্তু এই বিজয় দিবনে চলতে গেলে আমাদের অনেক কষ্ট দুঃখ আছে, আছে না? আর আমরা যদি বলি যে ধর্মীয় ব্যবস্থা মানলে আমরা ধার্মিক হব, বলছে তাহলে খ্রিস্ট অকারণে মরলে, খ্রিস্ট মরার দরকারই ছিল না তাকে, লোকে তাকে ক্রুশে চড়াবে কেন? আর আমরা আজকে দাঁড়িয়ে তাহলে কি করছি এগুলো? তাই আজকে গালাতীয়দের মতো আমাদেরও এই জীবনের শিক্ষা, রোমীয় 10:4 বলে, কেননা ধার্মিকতার জন্য প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই হচ্ছে সেই পরিণাম। তার মানে যারা বিশ্বাস করেছে তাদের ধর্মের আইন কানুন মেনে ধার্মিকতা অর্জন করতে হবে না, খ্রিস্টই আমাদের জীবনে সমস্ত আইন পালন করে আমাদেরকে মুক্ত করেছেন ধর্মীয় ব্যবস্থা থেকে, এবং উন্মুক্ত করেছেন এক নতুন জীবনে, বিজয় জীবনে আহ্বানে, আর সেই জীবনে আমরা চলব। আর তাই আমরা দেখি যে যিশু আমাদের কি বলছে ফিলিপিওতে, তিনি বলছেন আমি তাহাকে, সাধু পৌল বলছেন আমি তাকে জানতে চাই। কি জানতে চান? তাকে জানতে চাইলে কি হবে? সে যে পুনরুত্থানের পরাক্রম, সে যে উঠেছে কি হবে কবর থেকে, মৃত্যু থেকে, সেই শক্তিটাকে আমি জানতে চাই। আর তার যে দুঃখ বোধ, ক্রুশে গেছেন, তার আগে চাবুক, কাটার মুকুট, এই ধরনের জীবনে কত দুঃখ ওনাকে সমস্ত ভাবে লাঞ্ছনা করা হয়েছে, তার সাথে জীবনে চলতে গিয়ে, তার সহভাগিতা, তার বন্ধুত্বের সাথে থাকতে গিয়ে, সেই দুঃখ ভোগও আমার কাছে মূল্য অনেক, কারণ ওটা আনন্দের। তাই আমরা জানি তাকে জানতে হয়। যদি মতিলিখিত 5:6 পড়ি, বলছে ধন্য তারাই যারা ক্ষুধিত এবং তৃষ্ণার্ত ধার্মিকতার জন্য, তাদেরকে সন্তুষ্ট করা হবে। আর আজকে সাধু পৌল সেটাই চায়, আমি যেন তাকে জানতে পারি। তাকে জানতে পারার উদ্দেশ্যটা কি? তার মানে খ্রিস্ট কি চায় আমার জীবনে, খ্রিস্ট কি ভেবে রেখেছে ভবিষ্যতে আমার জীবনে, খ্রিস্ট আমার সাথে কিভাবে প্রতিদিন কথা বলছে, তার সাথে আমরা নিযুক্ত হয়ে চলছি, সেটা জানতে চায় ভাই বোনেরা। আর তাই আমরা এখন যে জীবনে চলছি সেটা খ্রিস্টীয় জীবন। এই খ্রিস্টীয় জীবনের লক্ষ্যই হচ্ছে যেন খ্রিস্টকে লাভ করি আমরা, খ্রিস্টকে আমরা লাভ করি। আর এখানে আমরা যদি দেখি যে বলছে 10-এ যে তার সমস্ত দুঃখভোগের সহভাগিতা, কেন দুঃখভোগের সহভাগিতা? এই পৌল যিনি বলছেন তার জীবনে হয়েছে অনেকবার, অনেকবার তার জীবনে মৃত্যুর সম্মুখীন হয়েছেন, যিশুর নামে কথা বলতে গিয়ে তাকে লোকে মারতে চেয়েছে, খুন করতে চেয়েছে, জেলে দিতে দিয়েছে, কিন্তু সে ওই কষ্টগুলোকে জীবনে বলেছে মূল্যহীন, কারণ খ্রিস্ট যে আনন্দ বিজয় জীবন দিয়েছে আমার, সেটা অনেক অনেক বেশি মূল্য। ভাই বোনেরা, পৌলের মতো কখন আমরা এই মূল্যটাকে বুঝি আমাদের জীবনে, যখন খ্রিস্টের জীবনে চলতে গিয়ে কতটা দিন আমরা বিজয় হিসেবে জীবনযাপন করি, যে হ্যাঁ আমরা খ্রিস্টের সন্তান, আমাদের মৃত্যুর আর ভয় নেই, আমরা তার মধ্য দিয়ে পুনরুত্থিত জীবনে জেগে উঠব, সেই প্রত্যাশা আমাদের কতটা আজকে উত্তীর্ণ করে। আর তাই বলছে যে দুঃখ ভোগের আমি জানতে পারি, যে যিশুর নামে চলতে গেলে যদি আরো দুঃখ কষ্ট আসে, আমি তাকে আরো চিনব, সে কতটা আমাকে পরাক্রম দিতে পারে, কতটা আরো ভালোবাসতে পারে, যে তাকে আমি আরো ভালোবাসতে পারবো। এই ভালোবাসার সক্ষমতা উনি দেবেন যত আমরা তাকে জানবো, চিনবো, তার ভালোবাসাকে, তার বিশ্বাসযোগ্যতাকে, তার অনুগ্রহকে, তার দয়াকে জানবো, জানবো সেই শক্তি, যে শক্তিতে তুমি আমাদের শেষ দিনে কবর থেকে শুধু তুলবেন না, এই বিজয়ী জীবনে যখন আমরা বাপ্তিস্ম নিয়েছি তখন আমরা জানি এই ধরনীতে আমাদের জীবনে যত আঘাত আসুক, ভাগ আসুক, ঝঞ্ঝাট আসুক, সমস্যা আসুক, খ্রিস্ট আমাদের সাথে লাভ করেছি, খ্রিস্ট আমাদের সাথে রয়েছে,
খ্রিস্ট আমাদের বিজয় জীবন দিয়েছে, খ্রিস্টের মধ্য দিয়ে আমরা উত্তীর্ণ হব, আর পুনর্থিত জীবন তখনই সার্থকতা। তার মানে একটা বিজয় জীবন, যারা মৃত্যু থেকে কবর থেকে উঠে গেছি আমরা, সাংকেতিক ভাবে জলে বাপ্তিস্ম নেওয়ার পর আমরা খ্রিস্টের বিজয় জীবনকে ঘোষণা করি, যে আমরা এখন আর মৃত্যুর জন্য জীবন যাপন করি না, আমরা খ্রিস্টের জন্য এক জীবন্ত বিজয় জীবন যাপন করি। আর তাই সাধু পৌল বলেছেন এখানে যে আমি তাকে আরো জানতে চাই এই কারণে, কারণ আমার দুঃখ কষ্ট বেদনা যাই আসুক খ্রিস্টের নামে চলতে গিয়ে আমার কাছে সেগুলো মূল্যহীন। কখন সে বলতে পারে? কারণ সে প্রতি জীবনে অভিজ্ঞতা করছে তার চলতে গিয়ে খ্রিস্টের সাথে, খ্রিস্ট কিভাবে তাকে একের পর এক একের পর এক তার জীবন থেকে উত্তীর্ণ করছে এক অসামান্য পরাক্রমে। সেটাকেই বলছেন যে পরাক্রম, যাতে আমি জানতে পারি যে এই পৃথিবীতে চলতে গিয়ে যিনি পৃথিবীকরণ জীবন দিয়েছে, পবিত্র আত্মা দিয়েছে, তার মধ্য দিয়ে আমরা যাতে চলতে পারি। আমাদের দুঃখ কষ্ট বেদনায় সম্পর্ক ভেঙে যাওয়া অনেক কিছু কষ্ট দুঃখ আছে, অর্থ ক্ষতি, দেহের ক্ষতি, কিন্তু খ্রিস্টকে আমরা তাও যেন লাভ করি, কারণ খ্রিস্টই হচ্ছে আমাদের সেই উদ্ধারকর্তা, আমাদের মনকে সেই বিজয়ী জায়গায় রেখেছে। হৃদয় শুধু নয়, দেহকে সমস্ত বিজয়ী ভূমিকা চলতে সাহায্য করবে, যাতে যিশুর আশীর্বাদ আমরা যাতে তার সমস্ত লবণযুক্ত জীবন পেতে পারি, আমরা যেন তার দীপ্ত বহন করতে পারি। আর তাই এটাই হচ্ছে সাধু পৌলের লক্ষ্য নয়, আজকে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যেন আজকে আমরা অবিচল থাকি। মনে রাখতে হবে আমরা একটা শুধু যিশুকে লাভ করানো, এক ঐশ্বরীয় এবং সমস্ত বিত্তশালী জীবন যাপন করছি আত্মায়, যা পৃথিবীর সমস্ত কিছু হারিয়েও আমরা খ্রিস্টকে সেই সম্পদ হিসেবে পেয়েছি, একটা নতুন বিজয় জীবন পেয়েছি, যেখানে খ্রিস্টের বিজয়ী শক্তি আমাদেরকে সর্বদা উন্মুক্ত করেছে, স্বাধীনতা দিয়েছে, স্বতন্ত্র হিসেবে জীবন যাপন করতে দিয়েছে। এমন একটা জীবন আমরা পেয়েছি যেখানে পাপ শেষ কথা বলবে না, পৃথিবীর বিচার শেষ কথা বলবে না, পৃথিবীর সমস্যা আমাদের পরাজিত করতে পারবে না। এমন একটা জীবন আমরা পেয়েছি যেখানে আমাদের হৃদয় যিশুর কাছে আরো নিয়ে যাবে, যে কাছে যেতে গিয়ে আমাদের তার জীবনের দুঃখ আমাদের জীবনে আসবে, আমরা সেইখান থেকে শিখব। আর তাই সাধু পৌল বলেছেন আমি তার মধ্য দিয়ে সমস্ত তাকে আমি জানতে চাই, যে যিশু তুমি যে কষ্ট ভোগ করেছিলে ক্রুশে, যিশু তুমি যে কষ্ট নিয়েছিলে কাটার মুকুট পরে, তুমি যে ক্ষত নিয়েছিলে ক্রুশে দাঁড়িয়ে বর্ষায় ক্ষত, প্রভু তার থেকে অধিক ক্ষত আমাদের জীবনে আসতে পারে না। তাই তুমি তোমার নামে চলতে গিয়ে যে জীবন আমাদের দিয়েছ, আমাদের যত ক্ষতি আসুক পৌলের মতো করে আমরা যেন তোমার সাথে যুক্ত থাকতে পারি, কারণ তোমার জীবনে থাকাটা, আমাদের খ্রিস্টকে লাভ করাটা আমাদের জীবনে তোমার মতো জীবনযাত্রা আহত করেছো। প্রভু এই পৃথিবীর পাপ যাতে আমাদের স্পর্শ না করে, আমাদের মনকে কলঙ্কিত না করে, আমরা যেন তোমার সাথে যুক্ত পারি, তোমার পবিত্রতা থাকতে পারি, যে জীবন দিয়েছো প্রভু আমাদের শত সমস্যার মাধ্যমে মধ্যেও আমরা বিজয়ী জীবন যাপন করতে পারি, যে জীবন প্রভু তোমার কাছে আসে। তাই আমাদের লক্ষ্য কি? বিশ্বাসের দ্বারা যাতে আমরা তাকে জানতে পারি, যিশুকে, যিশু কি চান, কি ভবিষ্যৎ ভেবে রেখেছেন, তার পরাক্রম পুনরুত্থানে প্রতিটা দিন আমরা যখন সমস্যায় পড়ি, কষ্টে পড়ি, জর্জিত হই, মানসিক ভগ্নতা থাকে, আমাদের যাতে যিশুর সেই পুনরুত্থান পরাক্রম আমাদের মনকে তুলে ধরেন, বিজয়ী করেন আমাদের মানসিকভাবে, কোনো সমস্যা আমাদের পরাজিত করতে পারে না, কোনো অবস্থান আমাদের দৈহিক পরাজিত করতে পারে না, কারণ স্বয়ং খ্রিস্ট আমার মধ্যে বাস করেন। তাই এক জন পত্রের চারে চারে বলছে যে তোমার মধ্যে বাস করে সেই পৃথিবীর দিয়াবলের থেকে অনেক বেশি মহান, হ্যালেলুইয়া। আর তাই তার দুঃখের সহভাগিতা আমরা নিতে পারি, যে প্রভু তুমি আমার মধ্যে আছো, তুমি বিজয়ী হয়েছো ক্রুশে, তুমি মৃত্যুর পর উঠে দাঁড়িয়েছো, সেই শক্তিতে আমাদের চলতে সাহায্য করো। আজকে আমরা সেই শক্তি চাই, তোমাকে যেন আমরা লাভ করতে পারি, আমাদের হাজার ক্ষতি হোক জীবনে, সমস্যা হোক, তাও আমরা সেই বিজয়ী জীবন তোমার থেকে উপহার পেয়েছি, যে ধার্মিকতা পেয়েছি বিশ্বাসের দ্বারা, সেই ধার্মিকতার জীবনে আমাদের উত্তীর্ণ করো, যাতে আমরা সমস্তভাবে বিজয়ী জীবন যাপন করতে পারি। আর এই রূপে তাহার মৃত্যু সমরূপ হই বলেছে, কোনো মতে মৃত্যুগণের মধ্য থেকে পুনরুত্থানের ভাগিদার হতে পারে, বলছে কোনো মতে যে কোনো ভাবেই হোক না কেন, পৃথিবীর যে কোনো অবস্থায় হোক না কেন, আমি যাতে যিশু যেভাবে পুনরুত্থিত জীবনে চলেছে
আর আমাদের আহ্বান জানিয়েছে আমরা যেন সেই বিজয়ী জীবন যাপন করতে পারি, যে কোনো অবস্থায় হোক আমি প্রভুর সাথে থাকতে চাই, আমার জীবনে কোনো সমস্যা, চাকরি বাকরি অর্থ সমস্যা আমার কোনো যিশুর সাথে চলতে আটকাতে পারবে না, আমি যিশুকে লাভ করতে চাই, যিশুর সাথে একাত্ম জীবনে চলতে চাই, সে যা বলে আমি শুনবো, আমার কথা শোনাতে চাই। আর সেই বিজয়ী আহ্বান আপনারা সকলে পেয়েছেন, আসুন সেই আনন্দে আজকে আমরা দাঁড়াই যে আমরা লাভ করেছি আমাদের ধার্মিকতা কাজ করে না, ঈশ্বর তার পুত্র যিশুকে কবরে ক্রুশ থেকে পাঠিয়ে এবং সেখান থেকে উত্তীর্ণ করে তিন দিন পর স্বর্গে পাঠিয়ে আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে উনি যা প্রতিজ্ঞা করেছিলেন তা করেছেন, আর আমরা সেই প্রতিজ্ঞার উপর শুধু নির্ভরশীল নয়, খ্রিস্ট তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের প্রতিদিন গঠন করছেন, যাতে এই বিজয় জীবনে আমরা সাফল্যের সাথে এগোতে পারি, সমস্যার মধ্য দিয়ে আমরা খ্রিস্টকে যেন লাভ করতে পারি, এবং সেটাই হবে আজকে আমাদের চরম পাওনা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ দিন। আসুন আমরা প্রার্থনা যাই। প্রেমের পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদেরকে আজকে যে বিজয়ী জীবনের জন্য আহ্বান করেছো সেই বিজয়ী জীবনে, বিজয়ী জীবনে চলতে প্রস্তুত করো। আমাদের এখানে অনেকের হাজারো সমস্যা আমাদের জীবনে থাকতে পারে, প্রভু আমরা তোমার জীবন যেন লাভ করতে পারি, সেই বিজয়ী জীবন আমাদের দাও। সমস্ত ক্ষতিকে পৌল যেমন অস্বীকার করেছিল প্রভু, কারণ তার অভিজ্ঞতা ছিল, তার মূল্যায়ন ছিল অনেক বেশি তোমার উপস্থিতিতে তার জীবনে, যা অনেক কিছু ক্ষতিও সমস্ত ম্রিয়মান হয়ে গেছিল। তাই আমাদের জীবনে যা ক্ষতি আছে প্রভু সেগুলোকে ম্রিয়মান করো, মূল্যহীন করো, এবং তোমার সেই খ্রিস্টের জীবনকে, বিজয় জীবনকে মূল্যযুক্ত করো, যাতে আমরা সেই হাললুইয়া বলে সর্বদা অবস্থাতে তোমার সমস্ত সহভাগিতা পেতে পারি, তোমার দুঃখে কষ্টের সঙ্গভাগী হয়ে পুনরুত্থানের পরাক্রম পেতে পারি, আর যে কোনো মতেই যেন আমরা এই ভাগীদার হতে পারি। ধন্যবাদ, প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন।